আমলাতন্ত্রের ধীর গতি কমিয়ে পণ্যের আমদানি বৃদ্ধি এবং বাজার নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান একযোগে তদারকির কাজ করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব, একথা বলেছেন পরিকল্পনা মন্ত্রী। আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক দেশে উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটকে দায়ী করলেন। কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছা নিয়ে শনিবার রাজধানীর এফডিসিতে এই ছায়া সংসদ বিতর্ক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই বিতর্কে বিরোধী দল ঢাকা মেডিকেল কলেজকে হারিয়ে বিজয়ী সরকারি দল ইডেন মহিলা কলেজের বিতর্কিতরা। স্পিকার হিসেবে এই ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্ক শেষে সভাপতির বক্তব্যে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে উৎপাদিত কৃষিজ পণ্যের দাম অনেক বেশি। তিনি বলেন, কোন সিন্ডিকেট ও মধ্যস্বত্ব ভোগীদের কারণে দেশের কৃষিজ পণ্যের দাম বাড়ছে, এর কারণ খুঁজে বের করে পণ্যের দাম নিয়ন্ত্রণ জরুরি। কারণ ছোট ছোট যে খামারি রয়েছে সেই খামারিকে বড় বড় যে কর্পোরেট কোম্পানি রয়েছে তার কাছ থেকে ডিমের বীজ নিতে হয়, ডিম নিতে হয়, মুরগি নিতে হয়, ছোট ছোট বাচ্চা মুরগি নিতে হয়, কিন্তু তার কাছে আবার তাকে বিক্রি করতে হয়। এই যে কন্ট্রাক্ট ফার্মিং এবং সেই দাম নির্ধারণ করে দেয়, এবং এই কন্ট্রাক্ট ফার্মিংয়ের কারণের জন্য কিন্তু ছোটো ছোটো খামারিরা কিন্তু আজকে তারা পুঁজি হারাচ্ছে, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। তাহলে সেই কৃষক যখন দাম পায় না, অথচ ভোক্তাকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে, বারবারে ভোক্তার হৃদয় ক্ষরণ হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে এখন বড় করে অ্যাড্রেস করতে হবে। তবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেন, দেশের বাজারে আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ার পেছনে যৌক্তিকতা থাকলেও দেশে উৎপাদিত পণ্যের দাম বাড়ার পেছনে রয়েছে ব্যবসায়ীদের অতি মুনাফার লোভ ও অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য। কৃষকরা যে কৃষি ঋণ দেওয়া হচ্ছে সেই কৃষি ঋণ কিন্তু পাচ্ছেন না। এই এজেন্টদের বাইরে কৃষকরা কেউ আলু রাখতে পারে না, অর্থাৎ প্রতিটা এজেন্টের আন্ডারে 500-1000 কৃষক থাকে এবং তারাই কিন্তু মূলত এই আলুগুলো ওই এজেন্টের মাধ্যমে রাখতে হয়, এবং এই এজেন্টরা হলো একটি বড় শক্তিশালী গ্রুপ, তারা স্থানীয়ভাবে প্রভাবশালী, অর্থ বিত্ত সব দিক থেকে শক্তিশালী। এবং আজকে পর্যন্ত আমার কাছে মেসেজ আছে, 11.90 টাকা পর্যন্ত তারা ডিম বিক্রি করছে কর্পোরেট কোম্পানি থেকে, তাহলে কিভাবে আমরা সেটি 12 টাকায় নির্ধারণ করব। বিতর্ক প্রতিযোগিতায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ছিলেন প্রধান অতিথি। তিনি অবশ্য সিন্ডিকেটের বিষয়টি মানতে নারাজ, তবে বাজারে তদারকির ঘাটতি ও আমলাতন্ত্রের ধীর গতির কারণে বাজার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে মনে করেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তড়িৎ সমন্বয়, একদম তাৎক্ষণিক সমন্বয়, কথা বলতে সময় লাগে না, তা হচ্ছে ক্লিক, ওয়ান ক্লিক সমন্বয় করে যদি তারা বাজারে ঢুকে তাহলে কিন্তু এটা পারা যায়। যে মুহূর্তে একটু নড়াচড়া ফিল করা গেল মৌলভীবাজারে খাতুনগঞ্জে, সঙ্গে সঙ্গে ট্রিগার চাপতে হবে। কিসের ট্রিগার? ইম্পোর্টের ট্রিগার। মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসায়ীদের প্রতি সহনশীল হওয়ার কথাও বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যে মুহূর্তে আমি ট্রিগার টিপব সঙ্গে সঙ্গে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।